এদেশের মানুষ, এ অঞ্চলের মানুষ, সুন্নি জামাতের মানুষ, আমরা নবীকে মানি, সাহাবায়ে কেরামকে মানি, ওলি ঘোষ কুতুবকে মানি, পীর ওলিদেরকে মেনে চলি, এই পীর ওলিদের দামান ধরে থাকি। আমি নিশপুরের মানুষকে খুব অনুরোধ করি যে আমরা সুন্নি জামাতের মানুষ উরুস মানছি, পীর মানছি, এই যে অলিগণ শুয়ে আছে তাদের সম্মান করছি, কিন্তু জিন্দা কোনো অলির মরিদ হতে এনাদের মরিদ ছেলে বলি তাজ অরুষ হয়েছে। এই নসিপুর বালাগাছের মানুষ এনাদের মরিদ ছিলেন, এনাদের ভক্ত ছিলেন, তাই অরুষ। তা আপনারা আমরা ভক্তি করছি, শ্রদ্ধা করছি, ওনাদেরকে মান্য করছি, কিন্তু কোনো জিন্দা অলির মরিদ হওয়া দরকার। যদি মরিদ না হন তো শয়তান কবে আপনাকে ভাগ্যে ফেলে দিবে আপনি বুঝতেই পারবেন না। আল্লাহ নবী একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, সোজা রাস্তা চলে যাচ্ছে, যাহা যা সেরাত মুস্তাকিম, এটা হচ্ছে সোজা রাস্তা, এটাই মুক্তি রাস্তা। একটা লাইন টানলেন, লাইন টানতে টানতে এইখান থেকে একটা লাইন এধারে বেরিয়ে গেল, আবার কিছু দূর যে এধারে বেরিয়ে গেল, রাস্তা যেতে ভাঙনিবার হয়, এখান থেকে ভঙ্গাল যেতে যেতে এদিকে বালিগ্রাম বেরিয়ে গেল, ওদের কামার পাড়ার দিকে চলে গেল, এই ধারে মনে করেন বাক্যামারি চলে গেল, রাস্তা বানাইছে। তা আপনি সোজা রাস্তায় চলতে চলতে একটু কথা বলতে বলতে এইদিকে ভিঘুরে গেছে, ও সোজা চলতে লেগেছে কিন্তু আসল রাস্তা ছুটে গেছে। কোন রাস্তা কি আপনি বুঝতে পারবেন না, ওই শয়তান সবসময় আপনার আমার পিছনে আছে, ওই জন্য কুলির ওলির দামান ধরে থাকেন, ইনশাল্লাহ তার দামান ধরে নবীকে পাবে, আর নবীকে পেলে আল্লাহকে পাবে, আর নবী পেলে জান্নাত তোমার হবে। সুতরাং আসুন, আমি অনুরোধ করবি, আমরা উরুস মানছি, যেমন উরুসকে মানছি, ওলিদের মানছি, কোনো জিন্দা ওলির মরিদ হওয়ার প্রয়োজন মনে করছি। আমাদের ওড়ারে পিছিয়ে আছেন, বেরিলি থেকে প্রতি বৎসর আমাদের মাদ্রাসা একজন আল্লাহর বলি আসছেন, এবং তিনি নবী বংশের সন্তান, এখানে এসেছিলেন আমাদের কাফিল সৈয়দ কাফিল আহমদ সাহেব, প্রতি বৎসর আসছেন, উনি নবীর সন্তান, নবীর বংশের সন্তান। এইরকম কোন ওলির কাছে আপনাকে আমাকে বলতে, আমি বহুত অনুরোধ করছি এই এলাকার মানুষকে, বাই চান্স শয়তান কখন ভাগলে আপনাকে ফেলে দিয়ে বুঝতে পারবেন না, ওই জন্য কোনো ওলির দামান ধরে আপনাকে আমাকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়েছো, ইমান রেখেছো, ইমানকে সহি করেছো, নামাজ পড়েছো, কোনো মাসা দেখিং ওলিয়াউলিয়ার দামান ধরো, ওলিয়াউলিয়ার মুরিদ হও, ওলিয়াউলিয়ার সঙ্গে সম্পর্ক রাখো, ওলির সহবতে আল্লাহ তোমাকে বাঁচিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো ডর নাই, তাদের পরেশানি হতে হবে না, আর যারা ওলিদের সঙ্গে থাকবে, ওলিদের দমন ধরে থাকবে, তাদের কোনো ভয় থাকবে না।